বন্ধুরা, আশা করি আপনারা সবাই ফেসবুক ইউজ করেন। আপনি হঠাৎ দেখলেন যে আপনার ফেসবুকে একটি পেজ তৈরি হয়ে গেছে, বা আপনি হয়তো ভুল করে তৈরি করে ফেলেছেন, বা আপনাকে কেউ খুলে দিয়েছে, এবং আপনি বর্তমানে ভাবছেন যে আমার এই ফেসবুক পেজটি কোনো দরকারে লাগে না, কারণ আমি কোনো ফেসবুক পেজে কিছু আপলোড করি না, কিচ্ছু করি না, তো আমি এই ফেসবুক পেজটি রাখতে চাই না। যদি আগামী দিনে কোনোদিনও ফেসবুক পেজ খোলার চিন্তাভাবনা থাকে তো আগামী দিনে খুলবো, বাট এখন আমি রাখতে চাই না, আমি এটাকে ডিলিট করে দিতে চাই, তো কিভাবে করব? বন্ধুরা, আজকে সেই ভিডিওটাই আপনাদের আমি দেখিয়ে দেব, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব ইজি এবং সিম্পল প্রসেস। বন্ধুরা, আমি আমার ডান দিকে স্ক্রিন রেকর্ডিং অন করে দিচ্ছি। বন্ধুরা, সবার আগে আমরা স্ক্রিন রেকর্ডিং অন করে নিলাম, আমরা ফেসবুক ওপেন করে নিয়েছি। এরপর আমরা কি করব, একদম রাইট সাইডে দেখুন আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে। আমি এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই দিকে দেখুন পেজেস বলে একটা অপশান আছে, আমরা এই পেজেসের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন, এখানে আমার দীপ বলে একটি পেজ ভুল করে আমি বানিয়ে ফেলেছিলাম, তো আমি এই পেজটিকে ডিলিট করব। তো তার জন্য কি করতে হবে, আমাকে এই দীপের উপর বা আপনার পেজ যে নামে তৈরি তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে দেখুন একটা অপশান আসছে যে আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজে সুইচ করতে চান, তো আপনি এই সুইচের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক আপনার ফেসবুক পেজে চলে এলো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা ওপেন হয়ে গেছে। এরপর কি করতে হবে, আমরা ঠিক এই ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার তার উপর আসবো। তো ডান দিকে যে প্রোফাইল পিকচারটা আছে আমরা তার উপর ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা নিচের দিকে স্ক্রোল করব। নিচের দিকে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান আছে, আমরা এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এগেইন আমরা সেটিংসের উপর ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখুন পেজ সেটিংস ফর দীপ, এই যে পেজ সেটিংস অপশানটা আছে আমরা এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব বা নিচের দিকে স্ক্রোল করব। এইখানে দেখুন একটি অপশান আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আমরা এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করব। এখানে দেখুন একটি অপশান আসছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, এখানে একটি অপশান আসছে, আমরা এই একটি অপশানের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশান আসছে, ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভেট পেজ মানে আপনি এই পেজটিকে টেম্পোরারিলি বন্ধ করে রাখতে চান, মানে সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ করতে চান। আপনি আগামী দিনে আবার এই পেজটিকে আবার খুলতেও পারেন, তো তার অপশান হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ। কিন্তু আপনি করতে চান ডিলিট, এই পেজটিকে আর রাখতেই চান না, তো তার জন্য আপনাকে সেকেন্ড অপশানে আসতে হবে। তো আমরা ডিলিট পেজের উপর ক্লিক করব, তারপর কন্টিনিউ এর উপর ক্লিক করে দেব। এরপর আপনাকে এখানে কতগুলো অপশান দিচ্ছে, আপনি কি করবেন যে কোনো একটি অপশান আপনি চুজ করে নেবেন। তো আমরা একটা অপশান চুজ করে নিচ্ছি, আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন। এরপর কন্টিনিউ এর উপর ক্লিক করে দেবেন, হয়ে গেল। এরপর আর কিছু আপনাকে করতে হবে না, এরপর আবার কন্টিনিউ এর উপর ক্লিক করে দেবেন। এইখানে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, তো আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমি দিয়ে নি। বন্ধুরা, এবার লাস্ট অপশান আসছে ডিলিট দীপস পেজ অ্যান্ড ইনফরমেশন। এখানে বলছে হোয়েন ইউ ডিলিট ইউর ফেসবুক পেজ ইউ উড নট বি এবল টু রিট্রাইভ, মানে আপনি যদি একবার কন্টিনিউতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে এই পেজটি আর কোনোদিনও ফিরে পাবেন না, ঠিক আছে? তো আমরা ডিসাইড করেই নিয়েছিলাম আমাদের এই পেজটা দরকার নেই, তো আমরা এই কন্টিনিউ এর উপর ক্লিক করে দেবো। দেন ডিলিট পেজ অপশান আসছে, আমরা ডিলিট পেজের উপর ক্লিক করে দেবো। বন্ধুরা, আমাদের পেজ কিন্তু ডিলিট হয়ে গেছে। এইবার কিন্তু আমরা অটোমেটিক আমাদের ফেসবুক যে প্রোফাইল অরিজিনাল যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ফিরে গেছি। দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইলে ফিরে গেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি আপনাদের সকলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, ধন্যবাদ।